চলো চলো নিয়ে যাও আমাদের সুরের বাচ্চা বলকে টাকা চুরি করেছিল কাকে আজকাল বিশ্বাস করবে বলো টাকা পয়সা এমনই জিনিস মা বাবাকেও বিশ্বাস করা যায় না সেখানে তো ওরা তো শুনেছি তোমার কেউ না গ্রামের পাতানো দাদা বৌদ তুমি বলো তো আমি পুলিশ ডেকে না না ছেড়ে দিন কপালে যা লেখা ছিল ওরা যখন নিজেরাই বলছে বাড়ি ছেড়ে চলে যাবে তখন আর থানা পুলিশ করে ওরা আসছে যদি সামর্থ্য থাকতো তাহলে বলতাম তোর টাকা আমি ফেরত দিয়ে দেবো কিন্তু তুই তো জানিস আমার সবকিছুই গেছে এই যাওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করছি আরো 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 বড় হো কাকু তুমি আমাদের সঙ্গে যাবে না চল গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাস বৌদি খেতে না পেলেও চুরি করবে না বড় লোক হয়েছে না খুব বড় লোক হয়েছে ছেলের মাথায় হাত দিয়ে বললাম তবু বিশ্বাস করলো না একটু বেরোচ্ছি চাকরি বাকরি না হলে তো নয় খেয়াল রাখবেন তিন মাসের ভেতর রক্ত দেওয়া যায় না আমরা নাম দেখলে বুঝতে পারবো আপনি এর আগে রক্ত বেঁচেছেন কিনা ঠিক আছে আপনার নাম মনোতোষ দাস কি
বাড়ি ফিরে তুমি হঠাৎ শুয়ে পড়লে যে ক্লান্তি লাগছে। চাকরি পেলে? না, একটা 7-8 দিন কাজ পেয়েছি, দেখা। আমি বলি কি, গায়ে ফিরে চলো। পাগল না, তোর মুখে গায়ে ঢুকবো? কিন্তু এভাবে আর কতদিন চলবে? কাকে চাই? সুনীল বাবু আছেন? উনি ঘুমাচ্ছেন, আপনার কি দরকার বলুন। না, তেমন কিছু নয়। উনি কদিন আগে আমার দোকান থেকে কিছু গয়না আর একটা নেকলেস কিনেছিল। নেকলেস? হ্যাঁ, তা ছিল বলে সেদিন বিল নেননি। সোনার ব্যাপার, গভর্নমেন্ট আজকাল যেরকম কড়াকড়ি করেছে, আমার মেমোতে ওর একটা সই দরকার। এদিকে এসেছিলুম, তাই ভাবলুম ওকে দিয়ে একটা সই করিয়ে নিয়ে যাই। গয়না আর নেকলেসটা দেখলে আপনি চিনতে পারবেন? নিশ্চয়ই, আমার দোকানে যে আমি চিনতে পারবো না। আসুন তো, আসুন। দেখুন তো, দেখুন এই গয়নাগুলো। হ্যাঁ, এগুলো বলুন, এগুলো। হ্যাঁ, এইগুলোই তো। শুয়োরের বাচ্চা বলকে টাকা চুরি করেছিল। টাকা চুরি করে সেই টাকা গয়না কিনে তোর জন্য আমি আমার দাদা বৌদিকে হারিয়েছি, আমার দেবতুল্য দাদা বৌদিকে অপমান করেছি। কি ব্যাপার, কি ব্যাপার জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করুন আপনার ছেলেকে। তোমাদের জন্য আমার সব গেছে। কেমন আছে, কিভাবে আছে? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।